জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই উনিশশো বঙ্গ পাঁচের বঙ্গভঙ্গ হ্রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অন্ধ অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশ অস্তিত্বের পরিপন্থী বঙ্গভঙ্গ এটা তো আসলে যারা মুসলমান নেতা আমাদের তাদের তো এটা দাবি ছিল না বঙ্গভঙ্গ হয়েছিল মূলত ব্রিটিশ সরকারের ব্রিটিশ গভর্নমেন্টের এটা পদক্ষেপ হিসাবে কারণ এত বড় বাংলাকে শাসন করার জন্য দুটো ভাগে ভাগ করা দরকার ছিল এর পরবর্তীতে আমরা দেখলাম আমাদের মুসলিম নেতারা দেখলেন যে বঙ্গভঙ্গ হলে আমাদের উন্নতি হবে কারণ এতে করে আমাদের দিকে আমাদের এই বাংলার দিকে নজর দেওয়া হবে আমাদের এখানে প্রবৃত্তি হবে এবং তাই বঙ্গভঙ্গকে আমরা সমর্থন করেছিলাম বঙ্গভঙ্গ জন্য দরকার ছিল যে তখন কলকাতা ছিল ব্রিটিশ সরকারের রাজধানী আমাদের এখান থেকে গুরুত্ব চলে গিয়েছিল কলকাতায় আমাদের পারে বাংলা নানানভাবে নিগৃহীত হচ্ছিল তাই আমাদের এই বাংলার প্রতি মনোযোগ দেওয়ার জন্য বঙ্গভঙ্গকে সমর্থন করার দরকার ছিল যেটা পরবর্তীতে ব্রিটিশ রাজার সাহায্যে এ বঙ্গভঙ্গ রদ হয় কেন রদ হয় কারণ হিন্দু যারা হায়ার বা যারা উচ্চ বংশীয় তারা আমাদেরকে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল এবং এতে করে সুবিধা হয় এবং তাই তারা ব্রিটিশ রাজের সহায়তায় বঙ্গভঙ্গ রদ করেছিল কিন্তু সে অবস্থার পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়েছে যারা অনুশীলন সমিতি তারা ছিল বেশিরভাগই হিন্দু উগ্রবাদী বা হিন্দু হায়ারার্কি এবং তারা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল কিন্তু কিছু বিষয় মনে রাখতে হবে তখন কিন্তু ভারতবর্ষ এক ছিল বঙ্গভঙ্গ মানে স্বাধীন আমাদের এই বাংলা তা কিন্তু নয় বঙ্গভঙ্গকে স্বাধীন বাংলাদেশের সঙ্গে মিলিয়ে ফেলবেন বা স্বাধীন পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলবেন না যখন যখনকার দেশ বিভাজনের কথা চলছিল তখন আমাদের নেতা সৌরভার্দী এবং ডক্টর বোস নেতাজি সুভাষচন্দ্রের ভাই ওনারা চেয়েছিলেন এই যে পশ্চিমবঙ্গ এদের সবাইকে নিয়ে একটা বৃহৎ বাংলা করতে যেখানে মুসলিমরা মেজরিটি হবে কিন্তু হিন্দুরা সিগনিফিক্যান্ট মাইনরিটি থাকবে অর্থাৎ তখনকার হিসাবে অ্যাবট আম একটি হিসাব আছে অ্যাবাউট পঁয়ত্রিশ পার্সেন্টের মতো হবে হিন্দু এবং সেখানে সবার কথার গুরুত্ব থাকবে দেশে যেহেতু একটা ব্যালেন্সড পপুলেশন থাকবে এখানে সহজে রায়ট হবে না আমরা শান্তিতে থাকবো এবং মুসলমানদের অধিকার রক্ষিত হবে যেহেতু মুসলমানরা মেজরিটি হবে এবং মোহাম্মদ আলী জিন্না কিন্তু এটা সমর্থন করেছিলেন প্রসাদ মুখার্জি এবং অন্যান্য নেতাদের কারণে এটা তখন আর সফল হয়নি কিন্তু আমরা কিন্তু চাইনি যে আমরা একেবারে এক্সক্লুসিভলি একটা মুসলিম রাষ্ট্র হোক এটা আমাদের নেতারা কখনোই মাথায় ছিল না তাদের কখনো ছিল না কারণ মোহাম্মদ আলী জিন্না উনি কিন্তু একটা সেকুলার লোক ছিলেন এটা কিন্তু অনেকে জানে না উনি ওনার ইসলামিক আইডেন্টিটিকে মর্যাদা দিতেন কিন্তু উনি একটু সেকুলার ছিলেন একই কথা প্রযোজ্য বঙ্গবন্ধুর ক্ষেত্র ছিল একই কথা প্রযোজ্য সোরাওয়াতির ক্ষেত্র ছিল এই কথাগুলো কিন্তু কেউ বলে না তাই যদি ধরে নেন যে আমাদের এই বাঙালিদের প্রকৃত মুক্তি মুসলিম হিসেবে বলেন হিন্দু হিসেবে বলেন প্রকৃত মুক্তি কখন প্রকৃত মুক্তি হচ্ছে যখন আমরা একটি বৃহত্তর বাংলা পাবো আমি ইউনাইটেড বাংলায় বিশ্বাস করি আজ হোক কাল হোক একশো বছর পরে হোক তিরিশ বছর পরে হোক পশ্চিমবঙ্গের হিন্দু যারা হায়ার আর কি তারা এটা চায় না তাদের কাছে ধর্মটা বেশি প্রায়োরিটি যেমন ধরুন আপনার যারা কি না বিজেপির ফাউন্ডিংয়ের পেছনে কাজ করেছে তারা দেখবেন সবাই হায়ার কাস্ট হিন্দু তারা দু একজনকে লোয়ার কাস্ট রেখে একটা স্ট্যান্ডবাজি করে তারা জোর করে বলতে চায় নরেন্দ্র মোদি উনি লোয়ার কাস্ট হিন্দু আসলে এগুলো হচ্ছে ভাওতাবাজি আর কুলিন ব্রাহ্মণ কি কোনটা কি এটা আলোচনা করতে গেলে আরেক বিশাল লেকচার হয়ে যাবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে যারা কিনা আপনার হায়ার ক্লাস হিন্দু যারা কিনা ভারতবর্ষের পুরো অর্থ সম্পদ ইকোনমিটাকে কন্ট্রোল করে পঁচিশ শতাংশ হায়ার কাস্ট হিন্দু পঁচাত্তর শতাংশ লোয়ার কাস্ট হিন্দুর ভাগ্য নিয়ন্ত্রণ করে পুরা ভারতবর্ষ এখনও সেখানে সতেরো কোটি দলিত নির্যাতিত হচ্ছে আপনারা যেখানে যেখানে নিম্ন কাস্টের হিন্দু দেখবেন সেখানে সেখানে মুসলমান এবং খ্রিস্টান দেখবেন কারণ আমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয় তারাও আমাদের দুঃখ বুঝে আমরা তাদের দুঃখ বুঝি কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই বঙ্গ ভঙ্গকে রদ করা হয়েছিল হায়ার ক্লাস হিন্দুদের কারণে এবং আমরা চেয়েছিলাম যে আমরা বাঙালিরা আমাদের এপারে বাঙালিরা আমরা মুক্তি পাই আমাদের অধিকার পাই যেটা ধারাবাহিকতায় আমরা একটি মুসলিম মেজরিটি সিগনিফিকেন্ট হিন্দু মাইনরিটি বাংলা চেয়েছিলাম বর্তমানে এখনও যখন তারা বিজেপির সমর্থন করে বা যারা এখনও আলট্রা হিন্দুইজম বা হিন্দুত্ববাদ সমর্থন করে তারা চায় পশ্চিমবঙ্গের বাংলা ভারতের সঙ্গে থাকুক কিন্তু এটা কোনো লাভ নাই পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা দেখেন তারা শুধু নেমেছে সুতরাং আমরা বাংলা ভাগ করে আমরা স্বাধীন বাংলা বা এর আগে পাকিস্তান পেয়ে আমাদের কিন্তু ভাগ্যের উন্নতি হয়েছে ভারতের হিন্দুরা এখনো কিন্তু ডমিনেট করে ভারতের সব কিছুতে সেখানে এখনো মুসলমানরা কিন্তু নির্যাতিত এবং অর্থনৈতিকভাবে যথেষ্ট নিগৃত দুই একটা শাহরুখ খান দেখে আপনার আসলে বাস্তবতা বুঝবেন না যে কোনো এখন তারা বলবে এটা মুসলমানরা দোষ সব দোষ নন্দ ঘোষ তারা মুসলমানদের দোষ দিবে আমাদের বাংলাদেশে যেমন অনেক ক্ষেত্রে মৌলবাদী মুসলিমরা তারা বা মোল্লারা তারা সমস্ত কিছুর দোষ হিন্দুদের উপর চাপিয়ে দেয় ঠিক ব্যাপারটা এরকম কিন্তু আমাদেরকে সেকুলার হতে হবে সেকুলার মানে ধর্মহীন নয় এটা খুব ব্যাপকভাবে প্রচার করে যারা কিনা আসলে রাজনীতি বোঝে না আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসলে একটি সমস্যা হয় কি তারা সেকুলারিজমের প্রকৃত যে রূপ আমাদের সংস্কৃতি কালচার এর প্রতি তাদের আসলে ডিপ ডাউন রেসপেক্ট থাকে না যাতে তারা যতই পড়াশোনা করুক আলটিমেটলি ইউনিভার্সিটি উঠে ওই ব্যাকগ্রাউন্ডটা কাঁচা অবস্থায় তারা ধ্বংস করে ফেলে তাই এই বিষয়গুলো তারা বুঝবে না যে সাহিত্যের কি প্রয়োজন সংস্কৃতির কি প্রয়োজন বাঙালিরা একসাথে থাকার কি প্রয়োজন আমরা বাঙালি হয়েও যার যার ধর্ম কীভাবে পালন করতে পারি কিভাবে আমরা সবার সম অধিকার তারা কিন্তু সম অধিকার বলবে না বলবে যার যার অধিকার সবাইকে মানব অধিকার অধিকার দিব কিন্তু সম অধিকার সম অধিকার এই শব্দটা তারা বলবে না কিন্তু আমরা সম অধিকারে বিশ্বাস করি আমি মুসলমান হই আপনি খ্রিস্টান হন আর হিন্দু হোক সবাই সমান অধিকার পাবে সমান অধিকার সবাই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে সবাই দেশের সেনাবাহিনীর প্রধান হতে পারবে এই কথাগুলো তারা কিন্তু স্পষ্ট করে বলবে না ফাঁক রেখে যাবে তাই এই কথাগুলো যখন আমরা বুঝবো এপারে বাঙালি বলেন ওই পারে বাঙালি বলেন আমরা বৃহত্তর বাংলা অর্জনের দিকে এগিয়ে যাব যেটা এই আজমি সাহেবরা বিশ্বাস করেন না তারা চান যাতে করে এখানে মুসলমান অনলি মনে মনে চান মুসলমান অনলি অথবা যারা কিনা মাইনরিটি তারা তাদের দাস হয়ে থাকবে ইসলামের একটি বিকৃত অনুবাদ করে তারা হাদিসের একটি ন্যারো ইন্টারপ্রিটেশন করে তারা ওই রাজত্ব কায়েম করতে চায় এবং আপনি আমি এই বিষয়ে কথা বলি তারা আমাদেরকে নাস্তিক মুরতাদ কাফের বানিয়ে দিবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমি মনে করি দেখেন পৃথিবীতে তৃতীয় বৃহত্তম জাতি গোষ্ঠী হচ্ছে আমরা বাঙালিরা পৃথিবীতে তৃতীয় বৃহত্তম জানতেন কি সেটা আমরা তৃতীয় বৃহত্তম জনগোষ্ঠী আমাদের বাংলাদেশের সাইজ হচ্ছে কি বাঙালি হিসাবে চৌরানব্বইতম আমরা পৃথিবীতে আয়ত্তন অনুসারে বাঙালিরা আমাদের বাংলাদেশ হচ্ছে চৌরানব্বই তম দেশ জাতিগোষ্ঠী হিসাবে আমরা বাঙালিরা টোটাল পৃথিবীর জনসংখ্যার তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী আমাদের ভিতরে অন্যায় না ভাষারই ভাষণের কথা মনে করেন ভাষা নিয়ে বলেছিলেন আসাম যদি আমার না হয় তাহলে প্রকৃত স্বাধীনতা হবে না আপনাকে আসাম সেভেন সিস্টার্স সহ আপনার এভেন কে রাখাইন স্টেট পশ্চিমবঙ্গ নদিয়া সব আমরা চাই যেই দিন আমরা ইউনাইটেড বাংলা হতে পারবো সেই দিনই হবে প্রকৃত বাঙালির মুক্তি সেখানে সবাই সম অধিকার পাবে আজমি কেন বলেন যে আমরা আমরা ভারতের গণম হতে হবে না এর অর্থই না যে আমরা ভারতবর্ষের অংশ হতে চাই আমরা ইউনাইটেড বাংলা চাই হ্যাঁ আমার বাংলা আমি তোমাকে ভালোবাসি আপনি যদি অনুবাদ খুঁজতে গিয়ে বা গোড়া খুঁজতে গিয়ে আপনি যদি সব কিছুতে একশো বছর আগে চলে যান সব বিষয়ে তাহলে দাঁড়ি টুপি এটা খুঁজতে গেলেও তো দেখা যাবে আপনি গ্রিক সভ্যতায় চলে যাবেন সেখানে ইহুদির ইহুদিদের কালচার খুঁজতে খুঁজতে ইহুদিরা কোথেকে জানলে এটা জানতে জানতে আপনি চলে যাবেন সেই গ্রিকদের আমলে এরকম করে কি বিশ্ব চলে এখন অনেক বুড়া আছে তাদের বয়স আশি বছর নাম কি জানেন মিস্টার গে এখন মিস্টার গে মানে কি সমকামী অথচ গে শব্দের অর্থ ছিল এক সময় হাসি খুশি কিন্তু আপনি এইভাবে খুঁজবেন না আমরা আমাদের আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটার সাথে আমাদের মুজিবনগর সরকারের ইতিহাস জড়িত যেখানে স্বাধীন বাংলা পতাকা উড়েছে এবং এই গানটি তারা গেয়েছে বাংলাদেশ স্বাধীন বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এগুলি একসাথে জড়িত হ্যাঁ অবশ্যই ওই পারে যখন বাংলায় যাই আমার বাঙালিরা আমরা বাংলা ভাই আমরা যখন পশ্চিমে থাকি কোনো বাঙালিকে দেখলে সে দাদা হোক আর ভাই হোক আমরা বলি দাদা কেমন আছেন ভাই কেমন আছেন আমাদের কালচার যদি বলেন উনিশ বিশ পার্থক্য থাকতেই পারে সোয়াট আমাদের আমাদের হিন্দু বন্ধুরা বাংলাদেশের জল বলে এখন আমরা পানি বলি সোয়াট সো ওয়াট এইভাবে তো জাতি সমৃদ্ধ হয় আমাদের ডাইভার্সিটি থাকবে ইউনিটি ইন ডাইভার্সিটি এখনো আপনার ইউনাইটেড কিংডমে স্কটিশের একটা একভাবে কালচার কিছুটা উনিশ বিষ হয় ইংলিশদের থেকে আইরিশরা কিছু উনিশ বিশ নর্দার্ন আইরিশরা কিছু উনিশ বিষ হয় সো ওয়াট ওয়েলসরা কিছু আলাদা হয় সো ওয়াট একসাথে থাকবো আমাদের লক্ষ্য হবে সেটা অবশ্যই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেটা যে পারের বাংলায় হোক ও পারের বাংলা হোক এ পারের বাংলা হোক আমরা আমরা আশা করি একদিন পশ্চিমবঙ্গের বাঙালিরা বুঝে যেটা তারা উনিশশো সালে ভুল করেছিলেন আমরা একসাথে এক বাংলা সৃষ্টি হবে তার জন্য দরকার নেতাজি সুভাষচন্দ্রের মতো মানুষ তার জন্য শেখ মুজিবুর রহমান একাত্তরের আগে শেখ মুজিবুর রহমান কোথায় পাবো বলেন জাতীয় সঙ্গীত পরিবেশন করেন মোহাম্মদ আসাদুল হক শাহাবুদ্দিন আহমেদ সেন্টু পিন্টু বিশ্বাস সহ আরো অনেকে yeah